একটু আওয়াজ চ্যানেল, আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি তো অবশ্যই ভালো আছি, কিন্তু আজকে মিস করব দিয়া দিদি ভাই, ওরা চলে গেছে আজকে। তাও মানে কালকে বাসের যে টিকিটটা কাটা ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছিল, আজকে যে বাসে গেছে ওই বাসটা মাঝরাস্তায় খারাপ হয়ে গেছিল, আবার আরেকটা বাস দিয়েছে। মানে ওদের আজকে না গেলেই ভালো হতো মনে হচ্ছে এখন। তো আজকে রান্না করেছি, রান্না তো হয়েই গেছে, রান্না করেছি ধনে পাতা দিয়ে ডাল, ঢ্যাঁড়স ভাজা আর দই কাতলা। তো দই কাতলাটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেটা আমি আগেই ক্যাপচার করে রেখেছি, কিন্তু তোমরা এখন দেখবে, তোমরা দেখতে থাকো আর আমি স্নানটা সেরে আসি। তাহলে কেউ কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবে না, প্লিজ দেখতে থাকো আমি আজকে বানাবো দই কাতলা, তাই জন্য মাছটাও নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভেজে নেবো। আর এটার মধ্যে মশলা রয়েছে হচ্ছে পেঁয়াজ বাটা, 4 মগজ, আদা, 1/2 টমেটো, এটাকেও স্কিপও করতে পারো, আর কাজু। তাহলে কটা বললাম, টমেটো, কাজু, 4 মগজ, পেঁয়াজ, আদা, এই কটাই রয়েছে। আর দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি, মাছটাকে এখন ভাজতে দেবো। ভেজে তুলে নিয়েছি, তেলটা এখানে দিলাম, আর একটু দিয়েছি, এতটা ছিল না। তো আমি এবার গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, এটা থেকে একটু গন্ধটা বেরোক, আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে না ফোটে আর কি। এবার দেব যে মশলাটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, ওই পেঁয়াজ, আদা, 4 মগজ, সেটা এবার এটাকে ভালো করে কষাতে হবে, যেহেতু সবটাই বাটা। কাজু বাদাম আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, 4 মগজ আছে, তো সবকটা থেকে না তো কাঁচা কাঁচা একটা গন্ধ বেরোবে, আদা আছে, তো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আগে। অনেকটা তেল বেরিয়ে এসছে, মানে একটু ভাজা ভাজা হয়েছে। আর এটার মধ্যে আমি এবার দেব একটু লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি। আজকে রান্না দেখানোর কারণ হচ্ছে আমি অনেকদিন রান্না দেখাইনি, তাই জন্য। এরপর দিচ্ছি আমি টক দইটার, আমি কিন্তু কোনো হলুদ ইউজ করিনি এখনো, যদি আমার পরে মনে হয় তাহলে আমি হলুদ দেব, নয়তো নাও দিতে পারি। দেখো তেলটাও ছেড়ে এসেছে চারদিক থেকে, একটু ক্লোজ করলে ভালো বুঝতে পারবে, দেখো ছেড়ে এসেছে তো, আর নাড়া দিলেও এরকম ছেড়ে যাচ্ছে কড়াই থেকে। তো এইবার দেবো আমি একটু নুন, একটু না মানে পরিমাণ মতো দিইনি আমি, আর তারপরেই দিয়ে দেবো জলটা, জলটা মানে সব বাটি ধোয়া জল আর কি, মশলা টসলা দই টই যেটা ছিল ওটা। যে যেরকম জলের দরকার সে সেরকম খাবে, মানে দেবে আর কি জল। জাস্ট স্নান করে এলাম, বাইরে প্রচণ্ডই রোদ, চুলটা আজকে ভিজিয়েই স্নান করলাম, রোজ ভেজাই না, হয়তো তোমরা খেয়াল করেছো। আসলে আমার সাইনাসের প্রবলেম আছে, তাই ডাক্তার না করেছিল ছোট থেকেই, তেল আর জল প্রত্যেক দিন মাথায় না দিতে, তেলটা নাই দিতে বলে দিয়েছিল একদম। তাও এখন বড় হয়েছি, মাঝে মধ্যে তেল তো দরকারই চুলের জন্য, তো ওই জন্যে। তো আসলে ছোট থেকে আমার ভীষণ ঠান্ডা লাগতো, তাই জন্য বলেছিল। আর মাছটা তো তোমরা দেখলেই, জানিও তোমাদের কেমন লাগলো, আর ফাইনালটা তোমাদের এখনো দেখাইনি, দেখাবো পরে। তোমরা কেউ চাইলে চিনি দিতে পারো, যেহেতু মামুনের সুগার চিনি খায় না, তাই জন্য আমি চিনিটা দেইনি, টক দই তো একটু ব্যালেন্স করার জন্য চিনি দিতেই পারো তোমরা।
ভালোই লাগবে। তো শুধু ওরই এখন স্নান বাকি, মামুনিও স্নান করে পুজো দিচ্ছে। মামুনি এদিকটা করেছে আর কি, মানে ঘর ঝাড় তারপর জামা কাপড় ধোয়া বাকি ছিল, ঘর মোছা এগুলো করেছে, আর আমি রান্নাটা করে নিয়েছি, হয়ে গেছে। আর পাপা নেই, পাপা পাটনা গেছে কাজে, কালকে সকালেই চলে আসবে, মানে আজকে রাতেই ট্রেনে উঠবে এই আর কি। আমি একটু চুলটা শুকিয়ে আসি আগে, রোদ থেকে প্রচন্ড ঠান্ডা লাগছে, না হয়তো মাথাটায়। দেখো ফাইনালি এরকম দেখতে হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল, পুরো সেন্টটাও বেরোচ্ছিল বিয়েবাড়ির মতো। তোমরা প্লিজ ট্রাই করে একবার দেখতে পারো, আর আমাকে প্লিজ জানিও, আমার তাহলে খুব ভালো লাগবে। আজকে বেরোনোর কোনো প্ল্যানই ছিল না, এখন বুঝতেই পারছো সন্ধ্যা হয়ে গেছে, 7টা 8টা বাজে, আর কোনো রকমে সোয়েটারটা পরে স্কার্ফটা নিয়ে বেরোলাম। মামুনির শরীরটা আজকে একটু খারাপ হয়ে গেছে বলছিলাম, তো ওষুধ কিনতে যাচ্ছি, স্কুল মাঠেই যাব, দোকান থেকে ওষুধ নিয়ে চলে আসব। ওকে বললাম একা যেতেও যাচ্ছে না, তো ওই জন্য আবার সোয়েটারটা পরে ঠরে এলাম। হুম হুম চলো চলো যাওয়া যাওয়া যাক। স্কুল মাঠে ওষুধের দোকান তখনও খোলেনি, তো গিয়ে যেতে হয়েছিল বিরাটি, বিরাটি থেকে অনেক আগে চলে এসেছি, ওই ধরো 6টা 10 15 নাগাদ চলে এসেছি, তারপর বসে একটু ফোন টোন ঘাটছিলাম, এই আর কি ব্লগ দেখছিলাম, তো নিজেরও কিছু কাজ থাকে ওগুলো করছিলাম। তারপর গেলাম দুপুরে বাসনগুলো মাজলাম, মামুনিকে রসা করে দিলাম, যেগুলো কেচেছিল মামুনি ওগুলো ভাঁজ করলাম। মামুনি তো শুয়ে আছে শরীরটা খারাপ বলে, তো আর এখন গোছাবো আমি নিজের আলমারিটা, ওটার খুব বাজে অবস্থা হয়ে আছে, ওটা পুরোটা গোছাতে পারবো কিনা তাও জানি না, এখন বাজে 8টা, দেখি কতটা কি করতে পারি। আজকে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই দেখো কম্বল নিয়ে বসেও পড়েছি, ঠান্ডাটা আজকে লাগছে। আর মামুনি রাতে খায়নি কিছু, সেরকম মুড়ি খেয়েই শুয়ে পড়েছে, আর আমরা খেলাম হচ্ছে আলু চচ্চড়ি, বানালাম সাদা আলু চচ্চড়ি আর পরোটা বানিয়েছিলাম, সেটাই খেলাম। আর মাইক্রোওভেনে রসগোল্লা ছিল, তো ফ্রিজে ছিল, মাইক্রোওভেনে গরম করলাম, ওটাও খেলাম। যাই হোক, তো কালকে কোনো রকম ইয়ার্কি মেরেই বলেছিলাম যে আমি বোধহয় রোগা হতে পারবো না, এত মিষ্টি এত ঘুমালে আর কি, তো আজকেও মিষ্টিটা খেলাম, সত্যিই আর হব না, আর চেষ্টাও করি না আমি রোগা হওয়ার, আপাতত এখনো কোনো চেষ্টা করি না, আমি এতেই খুশি, আমি এখনো অব্দি ফিট, তো আমি খুশি। তো ওই জন্যে যখন মনে হবে আনফিট হয়ে যাচ্ছি চেহারার জন্যে, তো মানে আমার হাঁটতে কষ্ট হচ্ছে বা আমার কাজ করতে কষ্ট হচ্ছে, তখন অবশ্যই ভাববো, এখনো অব্দি ভাবিনি সেরকম কিছু। আর মিষ্টি আমি কন্ট্রোল করতে চেয়েছিলাম মাঝে, কিন্তু পাপা রাগ করে, মামুনিও রাগ করে, তো দরকার নেই কন্ট্রোলের এখন, থাক, তো পরেই চেষ্টাটা হবে কোনে। তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আমি তো অবশ্যই ভালো থাকার চেষ্টা করবই। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক ভালোবাসা, এভাবেই আমার পাশে থেকো। তো চলো আজকের মতো শেষ করছি এখানেই, টাটা, গুড নাইট।